হ্যালো দর্শক আসসালামু আলাইকুম লম্বা বক্স চ্যানেলে আপনাদের স্বাগতম আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম লম্বা বক্সের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিতাব বা এটাকে হাদিসও বলে মনে কিতাবটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাল লেখা তার নামটাও দেখতে পাচ্ছেন এটা হলো তাফসিরে ইবনে কাসির এটা হলো কোরআনটাকে তাফসীর করছে তাফসিরে ইবনে কাসিম এটা অনেক প্রসিদ্ধ একটি আপনারা জানেন আর এইটা বাংলাদেশে এটা বাংলা অনুবাদ করা হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন খণ্ড একসাথে আর ইসলামী ফাউন্ডেশন থেকে এটা প্রকাশিত বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত তো এইটার বিষয়ে আজকে জানাবো এটার দামটা কত এবং এটার খুঁটিনাটি বিষয়টা জানাবো এক একটা দাম কত এবং যদি সব একসাথে কিনতে চান তাহলে কত টাকা লাগবে তো আমরা একটা বই দেখি ইসলামিক ফাউন্ডেশনের বইগুলি তো আপনারা জানেনই এই বইগুলি সম্পর্কে বেশি কিছু বলার নাই এই যেটা দশ নম্বর খণ্ড এটা হলো পুরো পরিপূর্ণ কোরআনটাকে বাংলা অনুবাদ এবং তাফসির করছে ইবনে আল্লামা ইবনে কাসির করছে অন্য ভাষায় সেটাকে বাংলা অনুবাদ করছে তো আমরা যদি একটু পাতাটা উল্টো এটা দশ নম্বর খণ্ড এখানে লেখা আছে তাফসিরে ইবনে কাসির আর এটা এটা দশ নম্বর খণ্ডতে যা যা আছে মানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এগারোটা খণ্ডতে সব কিছু দেওয়া হয়েছে একবার একটা কোরানের তাফসির ইবনে কাসির লেখা দশম খণ্ড পারা পনেরো থেকে পঁচিশ থেকে আড়াইশ পর্যন্ত আংশিক আংশিক পর্যন্ত সুরা সুরা থেকে সুরা মুজাদালা পর্যন্ত আর এটার মূল হলো পুরা নাম যেটা ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আমি জানি না আর এটা অনুদিত উদ্যাপক আক্তার ফারুক আর এটা প্রকাশিত হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে এই দশটা খণ্ড একসাথে যদি নিতে পারবেন আপনি যদি নেন তো দামটা শেষে বলবো আর আবার বলছি তাফসির ইবনে কাসির দশম খন্ড এখানে লেখা আর মুল ইমাম আব্দুল আবুল ফিদা ইসমাইল কাসির আর এটা প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে দুই সালে চতুর্থ সংস্করণ আর প্রথম প্রকাশ দুই হাজার সালে আর এখানে মহাপরিচালকের কিছু কথা ইসলামী ফাউন্ডেশনের যে মহাপরিচালক আপনারা পড়ে নেবেন আমি একটু স্থিরভাবে ধরছি কারণটা কিন্তু যেন আপনারা পড়তে পারেন জিনিসটা কী লিখছে ঠিক আছে এই জন্য ধরলাম ঠিক আছে আপনারা পড়ে নিবেন এখানে কি লিখেছে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এটার মানে মূল বিষয় বা আরে এইগুলি বলা লাগে না কাছে এত প্রসিদ্ধ এটাকে মানে পরিচিত কর নতুন করে পরিচিত করার কিছুই নাই ঠিক আছে যারা ইসলামী ইসলাম নিয়ে স্টাডি করেন তারা তাফ সিরিবিনের কাছির নাই এমন কোনো ভাষা নাই এমন কোনো মানে তার কাছে কালেকশনে নাই যারা ইসলাম নিয়ে মানে মানে এডুকেশন স্টাডি করেন ঠিক আছে অবশ্যই তারপর যদি না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তো এটা হল আপনার মহাপরিচালকের কথা দেখলেন তারপর এই দেখো কিছু ও লিখছে মহাপরিচালক চাইলে আপনারা পোস্ট করে মানে জিনিসটাকে আপনারা ই করতে পারেন মানে পড়তে পারেন তারপর প্রকাশকের কিছু কথা প্রকাশকের কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পোজ করে মানে একবারে মানে স্টপ করে তারপর এই জিনিসটা পড়তে পারেন কি লেখা যদি আপনাদের মনে হয় যে পড়াটা উচিত বা কি বিষয় যদি কিছু জানতে চান তারপরে আর বর্তমান যে প্রকাশক যে তার নাম তো আমি বলছি প্রকল্প পরিচালক যে প্রকাশকের কথা শেষ পরিচালক ডাক্তার ইসলাম পুস্তক প্রকাশনা কার্যক্রম দুই পর্যায়ে ইসলাম ফাউন্ডেশন আর পরিচালক মহাপরিচালক হলো দেখতে পাচ্ছেন শামীম মোহাম্মদ আফজাল মহাপরিচালক তো এখানে তারপরে এখানে সূচি দেওয়া আছে আয়াতের তরজমা তাফসি সুরা সুরার এই দেখতে পাচ্ছেন তো একটু ভেতরে যদি দেখাই এইভাবে আরবি এবং বাংলা ইয়ে মিলিয়ে তাফসিটা করা হয়েছে যাই হোক আর এই যে দশম খণ্ড আর অন্য অন্য তো আপনাদের দেখাইছি ঠিক আছে এখন আপনাদের দামটা বলবো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অর্ডার দিবেন আমাদের এখানে ফিজিক্যাল কেউ এসে আসতে পারবেন না আপনাদের অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব আর অর্ডার করতে হলে আপনাকে ডেলিভারি চার্জ যেটা সেটা বলবো কিন্তু সেটা আগে পাঠাতে হবে তাহলে আমরা অর্ডারটা কনফার্ম করবো ঠিক আছে শুধু এইটার ক্ষেত্রে অন্য অন্যগুলি না শুধু অনেকগুলি বই তো এই জন্য ডেলিভারি চার্জটা আমরা আগে নেব ঠিক আছে কত টাকা ডেলিভারি চার্জ সেটা পরে বলছি আগে হলো বইটির দাম যদি বইটির দাম আমি বলে দিচ্ছি সেটা হলো আপনি যদি প্রথম খণ্ড নিতে চান একটা খণ্ড নিতে চান তাহলে প্রথম খণ্ডের দাম হলো পাঁচশো ষাট টাকা দ্বিতীয় খণ্ডর দাম হল পাঁচশো আশি টাকা পাঁচশো হ্যাঁ পাঁচশো আশি টাকা দ্বিতীয় খণ্ডের দাম ছয়শো টাকা চতুর্থ খণ্ডের দাম পাঁচশো টাকা তারপর পঞ্চ চতুর্থ পঞ্চম খণ্ডের দাম চারশো দশ টাকা তারপর ষষ্ঠ খন্ডের দাম তিনশো পঁচানব্বই টাকা তারপর সপ্তম খন্ডের দাম চারশো পঞ্চাশ টাকা অষ্টম খন্ডের দাম আশো টাকা নবম খন্ডের দাম পাঁচশো আশি টাকা দশম খন্ডের দাম পাঁচশো আশি টাকা তারপর এগারো খন্ড আরেকটা খন্ড কই এসে এখানে এগারোটা খন্ড আছে যাই হোক আমার একটু মিষ্টি হয়েছে যাই হোক এগারোটা খন্ড আপনারা পাবেন এখানে দশটা খণ্ড আছে যদি এগারোটা খণ্ড আমি লিস্ট দেখলাম এগারোটা খণ্ড আরেকটা খণ্ড কোথাও আছে যাই হোক যদি আমি এগারোটা খণ্ড ঠিক আছে এগারোটা খণ্ড আপনারা পাবেন এগারোটা খণ্ড যদি আপনি একসাথে নিতে চান তাহলে আপনার খরচ পড়ব দাম পড়ব এটার দাম পাঁচ পাঁচ হাজার টাকা এগারোটা খণ্ড এখানে দশটা খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এগারো এক আরেকটা খণ্ড কোথায় আছে খুঁজতে হবে এই জন্য আমি ভিডিওটা এই করতে চাচ্ছি না যাই হোক দাঁড়ানি একটু দেখি পেয়েছি পেয়েছি আরেকটা খন্ড যাই হোক মানে মিস্টেক হয়ে গেছিল এগারোটা খন্ড বলছি সেই জন্য দুঃখিত এগারোটা খণ্ড এগারোটা খন্ড যদি আপনার একসাথে নিতে চান তাহলে পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা দাম পড়বে মানে আমরা পাঁচ হাজার টাকা রাখবো আর এটা পাঠানোর জন্য ডেলিভারি চার্জ পড়বে আপনার দুইশো টাকা সারা বাংলাদেশে যেখান থেকে নিতে চান দুইশো টাকা ডেলিভারি চার্জ আর সেটা হোম ডেলিভারি হবে না পিক ডেলিভারি হবে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং এইটার বিষয়ে যে কোনো ইনফরমেশন যদি জানতে চান বা কেউ জানতে চান যে এত পৃষ্ঠার এত নম্বর মানে তাফসিরে ইবনে কাসিরের এত পৃষ্ঠার এত নম্বর আয়াতে কি আছে মানে এত নম্বর খন্ডে এত নম্বর পৃষ্ঠে কি আছে আমাকে একটু জানান বা ছবি তুলে দেন সেটাও আমরা দেব সমস্যা নেই সেটাও আপনারা দেব যদি দেখা গেছে এটা দরকার নাই তার একটু জানার দরকার আছে যে পঞ্চম খন্ডের একশো বিশ পৃষ্ঠায় কি লেখা আছে মানে এই পুরোটা তার কেনার দরকার নেই শুধু এটা জানার জানার দরকার সেই ক্ষেত্রে আমাদের কাছে ফোন দিবেন পরিচয় দিবেন পরিচয় দিয়ে বলবেন যে আমি এটা একটু এটা দেখতে চাই এটা একটা আমাকে ইমোতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ইমোতে দিতে বলবেন আমি ছবি তুলে অবশ্যই দেব ঠিক আছে এই জন্য কোনো টাকা পয়সা লাগবে না এটা হলো ই এটার জন্য আর এছাড়াও ইসলামী ফাউন্ডেশনের যে কোনো বই আমাদের কাছে আছে যেগুলি স্টক এখন পাওয়া যাচ্ছে সেগুলি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া সুফিবাদের যেই বইগুলি কাজী বেনজির হক সিস্তি নিজামি তারপর সদরউদ্দিন উদ্দিন সিস্তি নিজামি বাবা জাহাঙ্গীর তারপর অন্য অন্য মোস্তাক আহমেদ যেই সুফিবাদী যেই বইগুলি এই বইগুলিও আমরা সেল করি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোন বই আছে কি কোন বই নাই সেটা নিতে পারেন আর এটার দাম তো আপনাদের বললামই তো আপনারা যদি যে কোনো ইনফরমেশনের জন্য অথবা অর্ডার করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এবং আমাদের ফেসবুক লিঙ্ক আছে আপনারা ফেসবুকে লাইক দিয়ে রাখতে পারেন ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে লাইক দিয়ে রাখতে পারেন ওখানে আপডেট পাবেন প্রতিদিন আপডেট পাবেন এবং এই লাভা বুকস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এখানে আপনারা আপডেট পাবেন বইয়ের রিভিউ পাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই কল করবেন এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর একটা জিনিস কমেন্ট করে জানাবেন যে আপনার এরপর কোন বইয়ের রিভিউ চান কোন বইয়ের রিভিউ চান সেটা আমাদের জানাতে পারেন তাহলে আমাদের সুবিধা হয় আমাদের রিভিউ করার জন্য সুবিধা হয় এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ